ফিলিস্তিনের গাজায় সাড়ে চার মাস ধরে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে পুরো উপত্যকাকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। এত মৃত্যু, এত রক্তক্ষয় ও ধ্বংসযজ্ঞ, তারপরও ক্ষান্ত হচ্ছে না ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবু সহ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এমন পরিস্থিতিতে খাদ্য সরবরাহ করা জরুরি হলেও তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। 21 ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চলে লাইফ সেভিং খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে WFP। সংস্থাটি বলছে সেখানে নাগরিক শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ায় ত্রাণ সরবরাহে নিয়োজিত ব্যক্তিদের চূড়ান্ত রকমের বিশৃঙ্খলা ও সহিংসতার মুখে পড়তে হচ্ছে। গেল 2 দিন গাজা উপত্যকায় তাদের কর্মীরা মানুষের মধ্যে নজিরবিহীন মরিয়া ভাব লক্ষ্য করেছেন। ক্ষুধার কারণে এরই মধ্যে সেখানকার লোকজন মারা যাচ্ছেন। অবশ্য যত তাড়াতাড়ি সম্ভব দায়িত্বপূর্ণ পদ্ধতিতে সহায়তা বিতরণ পুনরায় শুরু করার উপায় খুঁজে বের করবে। একই সঙ্গে উত্তর গাজায় সাহায্য বিতরণ ব্যাপকভাবে সম্প্রসারণের আহ্বানও জানিয়েছেন সংশ্লিষ্টরা। গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেখা দিতে পারে, গত ডিসেম্বর থেকে এমন সতর্কতা উচ্চারণ করে আসছে জাতিসংঘ। 2023 সালের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি বাহিনী 11 লাখ ফিলিস্তিনিকে উত্তরের ওয়াদি গাজা থেকে উপত্যকাটির দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেয়। ইসরায়েলের ওই নির্দেশের পর উত্তর গাজার অধিকাংশ বাসিন্দা অন্যত্র সরে যান, তবে কয়েক লাখ মানুষ সেখানেই থেকে যান কিংবা ইসরায়েলি সেনাদের অবরোধের মুখে এলাকা ছেড়ে পালিয়ে যেতে পারেননি। গত বছর UNRWA বলেছে উত্তর গাজার অন্তত 3 লাখ মানুষ তাদের সহায়তার উপর নির্ভরশীল। উত্তর গাজায় এতদিন যে ত্রাণ সরবরাহ করা হচ্ছিল তাও চাহিদার তুলনায় পর্যাপ্ত ছিল না, আর এই কার্যক্রম ইসরায়েলি সামরিক বাহিনীর নিরাপত্তা ছাড়পত্রের উপর নির্ভরশীল। গত সোমবার বিশ্ব খাদ্য কর্মসূচি ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক যৌথ প্রতিবেদনে উল্লেখ করেছে উত্তর গাজার পরিস্থিতি এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে 1,139 ইসরায়েলি নিহত হন। এরপর থেকে গাজায় নারকীয় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছে না ইসরায়েল।